हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा आलीपुर द्वारा एडमिशन। দিদির বাড়িতে যাওয়ার পথে কালনার নিমতলা বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার। মৃত ওই ছাত্রীর নাম চায়না মণ্ডল। সে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল। এদিন বুধবার সকালে সমুদ্রগড়ের মোল্লারবিল এলাকা থেকে নিচু চাপাহাটি এলাকায় দিদির বাড়ি সাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাঙ্কার গাড়ি তাকে ধাক্কা মেরে দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে নাদুনঘাট থানার পুলিশ। ট্যাঙ্কার গাড়িটিকে আটক করেছে নাদুনঘাট থানা। জানতে পেরেছি আমি কাজের মুহূর্তে ছিলাম। কাজের মুহূর্তে আমি বাড়ি থেকে ফোন পাই যে এরকম আমার সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি হাসপাতালে ছুটে এসেছি। হাসপাতালে ছুটে এসে দেখি সে নিঃশ্বাস ত্যাগ করেছে। কী শুনতে পেলেন অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্ট শুনতে পেরেছি, লড়ের সঙ্গে ধাক্কা মেরেছে গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে, তাতে এটা হচ্ছিল। বাবার বাড়ি থেকে দিদি বাড়িতে আসছিল। ও বাড়ি কোথায় ওর? বাড়ি হচ্ছে মোল্লারবিল। যাচ্ছিল কোথায়? যাচ্ছিল দিদি বাড়িতে নিচু চাপাটি। আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে আসছিল, দিদির বাড়িতে, মানে আমার বাড়িতে। ও কি পড়াশোনা করে? পড়াশোনা বিএ ফার্স্ট ইয়ার করে। কোন কলেজ? বিদ্যাসাগর কলেজ নবদ্বীপ। কী নাম আপনার? আমার নাম বিকাশ সরকার।